দরকারি সরকার, এবার দুয়ারে পুলিশ। খড়গ্রাম থানার পুলিশের অভিনব অভিযান, চুরি যাওয়া মোবাইল একেবারে অভিযোগকারীদের বাড়িতে গিয়ে হাতে হাতে দিয়ে দেয়া হলো। সোমবার সকালে নজিরবিহীন এই ঘটনা খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক কার্তিক মাঝির নেতৃত্বে। গত 3 মাস ধরে প্রায় 8টি মোবাইল ফোন কারোর পকেট থেকে বা বাড়ি থেকে চুরি গেছিল, ফলে রিপোর্ট জমা পড়েছিল থানায়। তড়িঘড়ি কাজে নেমে পড়ে পুলিশ, সেই মোতাবেক অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। তারপর উদ্ধার করা ফোনগুলিকে একেবারে বাসিন্দাদের হাতে হাতে পৌঁছে দিল খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বাড়ির দুয়ারে থানার পুলিশকে এই হীন ভূমিকায় দেখে খুশি চুরি যাওয়া মোবাইল ক্রেতারা। অন্যদিকে পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অন্যান্যরাও। পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। প্রত্যেকেই বলছেন এবার শুধু আর দুয়ারে সরকার নয়, দুয়ারে পুলিশও। আপনি কি একটা জিডি করেছিলেন 17/10/2020 আপনার মোবাইল হারিয়ে গেছে বলে? হ্যাঁ গেছিলাম। কি মোবাইল ওটা? ওপো মোবাইল। এই মোবাইলটা ডায়েরি করেছেন আপনি, আমাদের ডায়েরি নাম্বার হচ্ছে 847 যেটা 10/17/10/2020। সেই মোবাইলটা আমরা রিকভারি করেছি, সেই মোবাইলটাই আপনাকে দিতে এলাম। এই মোবাইলটা কি আপনার মোবাইল? হ্যাঁ স্যার এটাই। হ্যাঁ হ্যাঁ এটাই আপনার মোবাইল। এই মোবাইলটা আপনার এই দেখুন। আমি থানাতে ডায়েরি করে আসি, ডায়েরি করার পর জিডি নম্বর দিয়েছিলো, ওই নম্বর থেকে আমাকে থানা থেকে পুলিশ স্টেশন থেকে মোবাইলটা উদ্ধার করে দিয়েছিলো। এতদিন পর আমি মোবাইলটা হ্যান্ড ওভার করেছি পুলিশ স্টেশন থেকে আমাকে, মোবাইলটা পাওয়াতে এখন খুব ধন্যবাদ স্যারকে, ধন্যবাদ যে এত কষ্ট করে মোবাইলটা ধরে দিয়েছে আমার। মোবাইলটা এখন আমাকে আমার স্যার এসে দিয়ে গেছে আমার, স্যারকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। মোবাইলটা পাওয়া গেছে আমার, এরাই মোবাইলটা হারিয়ে গেছিলো, শখের জিনিস হারিয়ে গেছিলো, স্যার আমাকে উদ্ধার করে দিয়েছে। আমার অনেক খুশি লাগছে, কারণ আমি আগে থেকেই পুলিশের উপর খুব আশাবাদী ছিলাম, এবং খুব আশাবাদী ছিলাম বলেই আমি পুলিশ স্টেশনে গিয়েছিলাম মোবাইলটার জন্য। এবং মোবাইলটা পাওয়ার পরে আমার পুলিশের প্রতি আরও সম্মান বেড়ে গেলো, শ্রদ্ধা বেড়ে গেলো। তাই সমস্ত খড়গ্রাম পুলিশকে জানাই স্যালুট এবং থ্যাংক ইউ অল খড়গ্রাম পুলিশ। পুলিশ সম্পর্কে আমার ধারণা, পুলিশ অনেক এই কাজ করছে আমাদের জন্য, এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে পুলিশ আমাদের পাশেই আছে। মোবাইলটা হারিয়ে গেছিল থানার পর আমার বড় বাবু নিজস্ব উদ্ধার করে, মোবাইলটা উদ্ধার করে আমার নিজের হাতে নিজের বাড়িতে দিয়ে গেল। আমাকে ভালো লাগছে, সার্বিক ধন্যবাদ জানাই। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জি, রিপোর্ট বেঙ্গল লাইভ।